আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের শোনাব সুন্নি বিভাজনের কারণ এবং শিয়াশূন্নি দলের উদ্ভাবনের সময় বন্ধুরা ছশো বত্রিশ সাল বিদায় নিলেন প্রিয় রসুল সাল্লু আল্লাহসাল্লাম রসুলপাক সাল্লাহ আলাইহসাল্লামের ইন্তেকালের পরেই শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যেই মতবিরোধ কে হবেন সমগ্র মুসলিম উম্মার প্রধান নেতা কে হবেন শাসক কে হবেন মুসলিম উম্মার প্রথম খলিফা বিতর্ক তুঙ্গে উঠল অবশেষে মদিনারই কাছাকাছি শাকিফা নামক প্রাঙ্গণে মুসলিম জনতা উপস্থিত হলেন এবং সেই উপস্থিত জনতার সহমতিতে প্রথম খালিফা নির্বাচিত হলেন হজরত আবু বক্কর সিদ্দিক রদি তাল আনু আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বনু হাসিম গোত্রের বেশ কিছু সদস্য বায়াতের সদস্যগণ হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সহ বেশ কিছু বিশিষ্ট সাহাবিগণ যেমন হজরত আবু জার গিফারি রদিয়াল্লাহ তাল আনহু হজরত মিকদাদ হজরত সালমান ফরশি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইনারা প্রাথমিক পর্যায়ে হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুকে প্রথম খালিফা হিসাবে মানলেন না এনারা দাবি করলেন জুল আশিরার ঘটনা গাদিরে খুমের ঘটনা যে গাদিরে খুম নামক জায়গায় রসুলে পাক সাল্লাহ আলাইহাল্লাম ভাষণে বলেছিলেন মনকন্তু মাওলা ফাহাজা আলিউন মাওলা অর্থাৎ আমি যার মাওলা এই আলীও তার মাওলা এবং বায়াতের প্রধান সদস্য এবং রসুলে পাকসাল আলাইহ সাল্লামের আপন চাচাতো ভাই ও জামাতা হওয়ার কারণে একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুই প্রথম খালিফা হওয়ার হকদার শুরু হয়ে গেল এক নতুন মতভেদ মুসলমানদের মধ্যেই বিদ্বেষের বাতাবরণ তৈরি হল জন্ম নিল শিয়া শিয়াশুন্নির নতুন ভাবধারা সেই সময় বেশিরভাগ মুসলমান যারা হজরত আবু বক্কর সিদ্দিক রাদ আল্লাহ আনহুকে প্রথম খালিফা হিসাবে আনুগত্য স্বীকার করলেন এবং মেনে নিলেন এবং পবিত্র কুরআন ও পাক এ আলাই আলাইহাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরে দিন ইসলামের মধ্যে বলবৎ রইলেন তারাই পরবর্তীকালে সুন্নি মুসলমান হিসাবে পরিচিতি লাভ করলেন আবার যারা সমগ্র মুসলিম উম্মার প্রধান নেতা খলিফা ও প্রথম ইমাম হিসাবে হজরত আলীর আদিয়াল্লাহতালাহ আনহুকে মান্যতা দিলেন এবং স্বীকার করলেন তারাই পরবর্তীকালে শিয়াতু আলী অর্থাৎ আলীর দল বা শিয়া বলে পরিচিতি লাভ করলেন তবে বন্ধুরা এটা জেনে রাখুন হজরত আলী আদিয়াল্লাহ তালা আনহু চতুর্থ খলিফা থাকাকালীন সেই সময় কিন্তু কোনো সুন্নি শিয়া বলে কোনো দ্বন্দ্ব কোনো মতবিরোধ কোনো বিদ্বেষ ছিল না বললেই চলে হ্যাঁ অবশ্যই হজরত তালা আনহু খলিফা থাকাকালীন জঙ্গে জামালের যুদ্ধ হয়েছিল যেটাকে উঠের যুদ্ধ বলা হয় সেই যুদ্ধটা ছিল সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝির কারণে একটা আকস্মিক অঘটন বলা চলে তারপরে হয়েছিল শিফফিনের যুদ্ধ সেই যুদ্ধটাও সম্পূর্ণ একটা রাজনৈতিক লড়াই তাতে ধর্মীয় বিষয় ছিল না বললেই চলে তারপরে আসলো কারবালার ঘটনা আর সেই সময় থেকেই শুরু হয়েছিল সিয়াশন্নির মতবিরোধ শিয়াশন্নিদের মধ্যে বিদ্বেষ ঝগড়া ঝামেলা লড়াই এমনই এই শিয়াশূন্যীর বিদ্বেষ এবং লড়াই চারিদিকে ছড়িয়ে পড়ল এমনকি দুনিয়ার বিভিন্ন প্রান্তে এই শিয়াশুন্নির লড়াই এমন জাল বিছিয়ে পড়ল যে তাতে বহু দেশ আলাদা হয়ে গেল একে অপরের শত্রু হয়ে গেল মুসলমান মুসলমানেরই দুশ্মন হলো হাজার হাজার পরিবার উজাড় হয়ে গেল অথচ বন্ধুরা এই সুন্নির মতভেদকে কেন্দ্র করে এত যে বিতৃষ্ণা এত যে বিচ্ছেদ বা লড়াই বিভাজন এটা সম্পূর্ণরূপেই একটা রাজনৈতিক কারণ অথচ সেই রাজনৈতিক কারণটা আমরা ধর্মীয় বিষয়ের মধ্যে এনে ফেলেছি